হাই ব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আমি বাংলাদেশি ব্লগ আসি মা মালয়েশিয়া থেকে বলছি প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে গাড়িতে বসে কিন্তু কথা বলছি আপনাদের সঙ্গে আজকে হচ্ছে একটা জায়গায় যাচ্ছি আপনাদের ভাইয়া আর আমি মানে দরকার আছে আমাদের তো হচ্ছে ওইখান থেকে যাওয়ার পরে হচ্ছে কাজটা সেরে তারপরে চলে আসছি আর কি মানে চলে আসতেছি বাসায় এখন মেবি সাড়ে ছয়টা বেজে গেছে দেখতে নিয়ে পাচ্ছেন অন্ধকার অন্ধকার তো হচ্ছে আমরা হচ্ছে কোয়ালামপুরের এদিকে আসছিলাম আর কি তো আসার পরে হচ্ছে তো কাজটা শেষ করে ফেললাম আসছিলাম দেখা যায় এগারোটার দিকেই তো কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেছে আসলে বাহিরে থাকলে তো অনেক রকম কাজই থাকে তো ওইটাই আর কি যে কোনো বিষয়ে আমরা হচ্ছে গিয়েছিলাম তো এখন হচ্ছে বাসায় চলে আসতেছি আর দেখেন পুরা সন্ধ্যা নেমে যাচ্ছে তো ভাবলাম যে আসছিলাম যখন যাইতেছি গাড়িতে বসে আছি এত সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করি আর এটা হচ্ছে মালয়েশিয়ান হচ্ছে যে কোনো একটা হচ্ছে সরকারি ইয়া হবে আর কি আমি এতটা জানি না তো দেখলাম আর কি ওটা চলে গেল মানে এরিয়াটা এখনো আসে এ এরিয়াটা যে দেখা যাচ্ছে ওটা আর কি এরকম হচ্ছে আমরা বাংলাদেশে হচ্ছে বঙ্গভবন আছে না এরকম আর কি তো হয়তো বা সরকারি কোনো কার্যালয় আর কি তো আপনাদের ভাইয়াকে আর জিজ্ঞেস করি নাই আপনাদের ভাইয়া গাড়িতে পরে ঘুমাচ্ছিল আসার সময় তো আর জিজ্ঞেস করি নাই মানে আমি এক জায়গায় লেখা দেখলাম তো হঠাৎ করে আবার চলে গেছে এই তো কুয়ালারামপুরের পাশাপাশি কিন্তু আছি এখনও মেবি আমাদের বাসে আস্তে আস্তে আরও এক ঘন্টা লাগবে মনে হয় জানি না জ্যাম থাকলে তো আরও দেরি হবে কারণ হচ্ছে এখন সন্ধ্যাবেলা আর যে আপুরা ভাইয়ারা আমার এত সুন্দর সুন্দর সবসময় আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করেন অনেক ভালো লাগে তারপরে আমার মন থেকে আর আমার পক্ষ থেকে অনেক অনেক সবাইকে ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন অবশ্যই সবসময় আর আপনাদের সাপোর্টে আর আপনাদের ভালোবাসে এ পর্যন্ত আমি আসতে পারছি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া জানাই আসলে কি মানুষের ভালোবাসাটা হচ্ছে বড় মানে টাকা পয়সা দেখা যায় কি দ্বন্দ্বৈলত কিন্তু সবারই থাকে তো ভালোবাসা কয়জন আসলে ওইভাবে দিতে পারে আর পাইতে পারে তো আমার আপুরা ভাইয়ারা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন ওইটাই আমার কাছে অনেক বেশি পাওয়া আর কি এখনও মানে সামনের দিকে একটু একটু জ্যাম আছে গাড়ি একবারে আস্তে আস্তে চলতেছে স্লো দেখতেই পাচ্ছেন আর হচ্ছে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হইতেছে মালয়েশিয়াতেও আজকে দুই তিন দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বলার বাহিরে অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে দেখা যায় বাংলাদেশে যদি বৃষ্টি হয় এদেশে অনেক সময় মানে পায় ওইটা বৃষ্টি হয় আর হচ্ছে ডুবাইতে তারপরে কুয়েতে তো একদম বালু বৃষ্টি হচ্ছে মানে হচ্ছে যেরকম হচ্ছে বৃষ্টিটা হচ্ছে ওই রকম না ওইটা হচ্ছে বালু একরকম উঠতেছে নাকি আর অন্ধকার হয়ে থাকে কারণ আমার ভাই আমার বড় ভাই হচ্ছে ডুবাইতে থাকে তো ভাইয়া বলল আর কি আর কুয়েতে হচ্ছে আমার একটা আপু থাকে ওই আপু বলল যে হচ্ছে অনেক পরিমাণ পুরা অন্ধকার হয়ে নাকি পুরা বালু উঠতেছে এরকম অবস্থা নাকি মানে ঝড় বৃষ্টির ইয়েটা ঠিক আছে বাতাস অনেক কিন্তু বৃষ্টিটা নামে নাই নাকি শুধু ভালো উঠতেছে এরকম অবস্থা আর মালয়েশিয়াতে তো আজকে মানে দুই তিন দিন ধরে প্রচুর বৃষ্টি হইতেছে এখন বৃষ্টিটা নাই আজকেও কিন্তু সকালবেলা বৃষ্টি হয়েছে দেখা যায় এখন মানে সন্ধ্যাবেলা বৃষ্টিটা নাই তারপরে তার আগের দিনও দিন বৃষ্টি হয়েছে তিন দিন চার দিন ধরেই বৃষ্টি হচ্ছে আর কি এই অবস্থা আর বাংলাদেশে তো এখন হচ্ছে ধানের সিজন ধান নিতেছে আম্মাকে জিজ্ঞেস করি ফোন করলে আমরা আম্মা বলল যে ধান নেওয়া মোটামুটি শেষ ছিল কিন্তু হচ্ছে যেই হেয়ারগুলা মানে হচ্ছে ধান কাটলে যেই হ্যারগুলা বের হয় ওইটা নাকি এখনও নাকি হচ্ছে শুকাইতে পারে নাই তো হেয়ার হচ্ছে সবাই তো চিনবেন ডাঙ্গা যেগুলা হচ্ছে আর আমার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার হচ্ছে সবাই তো হেরই বলে তো জানি না কোন হচ্ছে কোন দেখা যায় ডিস্ট্রিক্টের মানুষ কী মানে কী বলে হর্কুটও অনেকে বলে মনে হয় আর আমরা ব্রাহ্মণবাড়িয়ার সবাই হচ্ছে হেরই বলি আর কি ধান কাটার পরে হচ্ছে যে ডাঙা শুকানো হয় ওইটাকে তো আপনাদের ভাইয়া কিন্তু বসে বসে এখনও ঘুমাইতেছে আর আমি যে পাশে হচ্ছে বসে তো ভোগ ভোগ করতেছি কিছুই শুনতেছে না কারণ ওনা অনেকটা টায়ার্ড কারণ যে এখানে গেছিল একটা অফিসে গেছিলো তো ওইখানে অনেক কাজ ছিল ওইগুলো হচ্ছে অনেক টাইম লাগছে সারতে হয়েছে তো সে রেটেরে হচ্ছে বাসাতে আসছি আর কি আর এটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট কুয়ালালামপুর পুরাটা কিন্তু অনেক বড় পুরা এরিয়াটা আর সবাইকে একটা কথা বলি সবাই হচ্ছে যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও সবসময় দেখতে পারবেন আর মালয়েশিয়ান সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পারবেন মালয়েশিয়া দেশটা দেখতে পারবেন যে মালয়েশিয়া আসলে দেখতে কেমন ওইটাই দেখা যায় মালয়েশিয়া থাকি যেহেতু মানে যেখানে যাই সবসময় তো আপনাদের সাথে হচ্ছে একটু একটু করে ভিডিও শেয়ার করার চেষ্টা করি তো যেন ওইটার মাধ্যমে আপনারা দেখতে পারেন আর আমারও যেন মানে এখন মালয়েশিয়াতে আসি দেখা যায় স্মৃতিগুলা থাকে দেখা যায় এক একসময় চলে যাব তখন তো সবাইকে বলতে পারবো মালয়েশিয়া ছিলাম এরকম স্মৃতি আছে তো ইউটিউবে দেওয়ার কারণে একটা ভালোই হয়েছে দেখা যায় স্মৃতিগুলো রয়ে যায় আর কি নাইলে কিন্তু দেখা যায় স্মৃতি থাকতো না ভিডিও করতাম দেখা যায় এত ভিডিও তো আবার গ্যালারিতে রাখ হওয়া যেত না দেখা যায় এক একসময় ডিলেট হয়ে যেত তো এই জন্য হচ্ছে সময় যেখানে যাই একটা স্মৃতি থাকার জন্য কিন্তু ভিডিও করে দিয়ে রাখি আর কি আর সব সময় রেগুলার ব্লক করি তার জন্য ভাবি যে জিডেই করি না কেন সবার সাথে শেয়ার করি সবাই দেখলে উপভোগ করবে আমার মতো আর এই সাইডটা কিন্তু মনে হইতেছে গ্রামের মতো অনেক ঘাসপালা আর কি প্রায় যাচ্ছে আর কি অন্ধকার হয়ে গেছে তো বাসাতে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি তারপরে ওইখানে কিন্তু ক্যামেরাটা বন্ধ করে দিছি আর ভিডিও করা হয় নাই তারপরে বাসাতে এসা ভিডিওটা স্টার্ট করলাম বাসে আসার পরে হচ্ছে অনেকক্ষণ রেস্ট নিলাম গোসল টোসল করলাম তারপরে ভাবলাম রাত্রে খাবারটা তৈরি করি তো আপনাদেরকে আজকে দেখিয়ে দিব আপনারা হচ্ছে দুপুরে ভাত খেয়ে কীভাবে ওজনটা কমাবেন অনেক দ্রুত ওজন কমে যাবে এক সপ্তাহের মধ্যে আমার হচ্ছে চার কিলো ওজন কমে গেছে আর কি তো যারা হচ্ছে অনেকে আছে যে বলে যে ভাতটা মানে হচ্ছে ভাত খাইলে ওজন কমবে না তো আমি বলতেছি ভাত খাওয়ার পরে ওজন কমাইতে পারবেন এভাবে যদি ট্রাই করেন আমি দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে বানাইছি এখানে হচ্ছে উড় তো উড় তো বাংলাদেশে যে কোনো সুপার সোপে পাবেন এটা হচ্ছে মানে একদম ফ্রেশ করা যে উড়টা ওইটা না এটা হচ্ছে মানে একটু আস্তা টাইপের উড় যেটা ওইটা আর কি তা এখন হচ্ছে 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 আমি এ তো গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে দুই চামচ পাউডার হচ্ছে দুধ দিয়ে দিব আর এক চামচ হচ্ছে চিনি দিয়ে দিব চিনিটা কম বেশি খাইলে আপনারা মানে হচ্ছে কমিয়ে বাড়িয়ে দিবেন আর যদি চিনি না খাইতে চান চিনি দিয়েন না তাও কোনো সমস্যা নেই এই তো এখন হচ্ছে ধরিয়ে দিছি আর আজকে হচ্ছে আম দেখাবো মাঝে মাঝে দেখা যায় কলা অ্যাপেল অনেক কিছু দিয়ে খাই আজকে হচ্ছে শুধু পাকা মিষ্টি আম দিয়ে খাবো আর কি সাথে অ্যাড করে আঙ্গুর দিয়ে খেতে পারেন যে কোনো ধরনের ফল দিয়ে খেতে পারেন উষ্টার সাথে তো এরকম প্যাকেট জাত উটস আবার অনেকগুলো আছে যে হচ্ছে দুধও একদম মিশানো আছে ওই রকমও পাবেন আর আমারটাতে একটু হচ্ছে বাদাম কুচি দেওয়া আছে তারপরে হচ্ছে দেওয়া আছে কিশমিস আর আস্তা ওটসটা আর কি এটা হচ্ছে মিষ্টি না তার জন্য এই সব সময় আমি খেয়ে থাকি মিষ্টি যেটা না ওইটা কিন্তু অনেক ভালো মানে হচ্ছে দেখা যায় অনেক সময় চিনি ইউজ করি না অনেক সময় করি আর কি আজকে একটু করলাম তো আপনারা চিনিটা হচ্ছে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে হচ্ছে প্রতিদিন রাত্রে আপনাদের ভাইয়া আর আমি খেয়ে থাকি তো আমি বেশিরভাগ খেয়ে থাকি আর কি মানে ওজনটা হচ্ছে কমানোর জন্য দেখা যায় আমরা গৃহিণীরা যারা বাসায় বসে থাকি দেখা যায় যে কোনোভাবেই ওজনটা বেড়ে যায় তো ওজন একবারে ধরে রাখতে আর কমাইতে এটা অনেক ভালো মানে সাহায্য করে